কেন মেজর ডালিম এবং তার স্ত্রী নিম্মি ভাবিকে শেখ মুজিবুর রহমানের গুন্ডা বাহিনী গোলাম মোস্তফা যে কিনা তৎকালীন ঢাকা শহরে আওয়ামী লীগের নেতা ছিল সেই গোলাম মোস্তফা তার দুই ছেলেসহ গুন্ডাদেরকে নিয়ে গিয়ে সেই মেজর ডালিম এবং নিম্মি ভাবিকে তুলে নিয়ে গেল এবং সেই নালিশ যখন মেজর ডালিম শেখ মুজিবের কাছে দিল শেখ মুজিব কেন তার বিচার করল না এবং উল্টো মেজর ডালিমকে তার সেনাবাহিনীর চাকরি থেকে বেঙ্গল লেন্সার থেকে বহিষ্কার করা হলো কেন শেখ মুজিবুর রহমান তার গুন্ডা সন্তানদেরকে বার বার বুকে তুলে নিয়েছিল কেন শেখ মুজিবুর রহমান তার কুসন্তানের বিচার করেনি সেই ঘটনাকে ঘিরে যা সে করেছিল কেন শেখ মুজিবুর রহমান যোগস্লাভ পাঠিয়ে তার গুন্ডা ছেলে শেখ জামালকে সোশ্যালিস্ট এবং কমিউনিস্ট নেতা মিলিটারি জনতার নেতা বানাতে চেয়েছিল এক ফিদেল কাস্ট্র বানাতে চেয়েছিল তার এই কুন্ডা শেখ জামালকে দিয়ে কেন কেন শেখ মুজিবুর রহমান তথাকথিত জাতির পিতা নিজের ব্যক্তিগত পিতৃত্বের ঊর্ধ্বে উঠতে পারেনি কেন এর পরে এই শেখ মুজিবুর রহমান সমস্ত জাতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই ছেলেকে এবং তার বউকে রাজ মুকুট পরিয়ে বিয়ে দিয়েছিল যখন বাসন্তীরা মাছ ধরার জাল দিয়ে লজ্জা নিবারণ করত নিজের কাপড় বিক্রি করে করে খাবার খেত এর জবাবকে কোনো আওয়ামী লীগ দিতে পারবে বরঞ্চ সেই ঘটনার খলনায়ক গোলাম মোস্তফাকে পুরস্কৃত করেছে আওয়ামী লীগ গড়ে তুলেছে জনকণ্ঠ গোষ্ঠী আর জাতির মাথা খাওয়ার জন্য গড়ে উঠেছে জনকণ্ঠ পত্রিকা